অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠার আগেই তৎপর ত্রিপুরা সরকার। নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহকদের যাতে হয়রানি করতে না পারে সেই জন্যই ত্রিপুরা সরকার সক্রিয় হয়েছে। আগরতলা মহাকরণে ত্রিপুরার সকল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন ত্রিপুরার খাদ্য দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সোনারপুরে জাতীয় সড়কে ধস নামার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের আমদানি বন্ধ হয়ে গিয়েছে। এই বাহানায় ত্রিপুরায় ব্যবসায়ীরা যাতে জিনিসের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে তার জন্যই ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা আজকে খাদ্য দপ্তরের তরফ থেকে মিটিং ডেকেছি এবং সবার কাছে আলোচনাক্রমে কোথায় রাজ্যের কোন বাজারে আগরতলা সহ কি স্টক রয়েছে বিভিন্ন সামগ্রী সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানানো হয়েছে যাতে কোনো অবস্থাতেই আর্টিফিশিয়াল ক্রাইসিস না তৈরি করা হয়, কৃত্রিম যে ক্রাইসিস তৈরি করা মূল্য বৃদ্ধির জন্য সেটা যেন কোনো অবস্থাতেই না করা হয় এবং যারা হোলসেল ব্যবসায়ীরা তারা যেন প্রতিটা সামগ্রী যখন বিক্রি করবেন ক্যাশ মেমো অবশ্যই প্রদান করেন এবং রিটেলার যারা তারা যখন বিক্রি করবেন তাদেরকেও ক্যাশ মেমো প্রদান করার জন্য তাদের মাধ্যমে আহ্বান জানিয়েছি। মুদ্রা কথা হচ্ছে রাজ্য সরকার বা খাদ্য দপ্তর কোনো অবস্থাতেই কালোবাজারি আমরা বরদাস্ত করব না। এসডিএম এর নেতৃত্বে আমাদের ফুড দপ্তর বিভিন্ন আধিকারিকদের সহ সেখানে বিভিন্ন সময় ছাপা মারার ব্যবস্থা করা হয়েছে, সফলতা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।